নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বরাকে রাজ্য বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি, মন্ত্রী হিমন্তের হস্তক্ষেপ চাইল ছাত্র সংসদ। শিলচর টুকুর গ্রামের সড়ক সংস্কারে দুর্নীতি, নেই বিদ্যুৎ, ভোট বয়কটের ডাক জনতার। নদীগর্ভে তলিয়ে যাচ্ছে টিআরকে সড়ক, রাজনৈতিক তরজার বলি হচ্ছেন আম জনতা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বরাক উপত্যকায় একটি রাজ্য স্তরের বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি তুলল আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। শনিবার শিলচরে রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সফরে তাঁর হাতে ছাত্র সংসদের তরফে বিভিন্ন দাবিতে একটি স্মারকপত্র প্রদান করা হয়েছে। বরাক উপত্যকার উচ্চশিক্ষা পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিরসনে শীঘ্রই একটি রাজ্য বিশ্ববিদ্যালয় স্থাপন জরুরি বলে জানান তারা। ছাত্র সংসদের সভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অরিত্র ধর, উপসভাপতি জয়দীপ নন্দী, এজিএস সুমন দাসরা মন্ত্রী হিমন্ত বিশ্বকে এ ব্যাপারে গুরুত্ব আরোপ করার আহ্বান জানান। ছাত্র সংসদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে আসাম বিশ্ববিদ্যালয়গামী সড়কের সংস্কার, পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধানে বিশ্ববিদ্যালয় চত্বরে একটি মিনারেল ওয়াটার প্ল্যান্ট স্থাপন, রাজ্য সরকার কর্তৃক বাসের সংখ্যা বাড়ানো, বিভিন্ন বিভাগে ছাত্র ভর্তির মাশুল হ্রাস করা, কাগজ কলের কর্মীদের পরিবারের ছাত্রদের পড়াশোনার ব্যবস্থায় সরকারি উদ্যোগ গ্রহণ ইত্যাদি। দাবিটা হলো যে পেপার মিলে যারা এমপ্লয়ি ছিলেন ওদের সন্তানরা হায়ার স্টাডিতে যেতে পারে না, যেহেতু বিগত পাঁচ বছর থেকে ওনারা কোনো ধরনের পয়সা পাননি। তো আসাম সরকার যাতে ওনাদের সন্তানদের যাতে পড়াশোনার দায়িত্বটা নিজে নিয়ে ওদেরকে যাতে পড়াশোনাতে ওদের এগিয়ে নিয়ে যেতে পারে আর ওদের যাতে হিউম্যান রাইটসটা ভায়োলেট না হয়, এইটাই আমাদের দাবি। দ্বিতীয়ত, আমরা আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আজকে আরেকটা মেমোরেন্ডাম দিয়েছি। আমরা কালকে দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটা অডিও, যে অডিওতে বলা হচ্ছে যে ইউনিভার্সিটিতে ল ডিপার্টমেন্টে অ্যাডমিশনের জন্য 30,000 টাকা ঘুষ দেওয়ার জন্য। তো ওই অডিওতে আরেকটা জিনিস বলা আছে যে আসাম বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক থেকে ফোন করা হয়েছে। তো আমরা জানি না কে করেছে, কিন্তু আমরা মেমোরেন্ডামে এটা বলে দিয়েছি যে অতি সত্বর আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে মানুষটা করেছে ওর এগেনস্টে ইনকোয়ারি হবে, হয়ে যাতে ওকে এমন শাস্তি দেওয়া হয় যাতে আগামী দিনে এই ধরনের সাহস কেউ যাতে না করতে পারে। যদিও ছাত্র হয়, শিক্ষক হয়, অশিক্ষক হয়, কেউ যাতে এই ধরনের কার্যক্রম ইউনিভার্সিটিতে না চালাতে পারে, এইটাই আমাদের বক্তব্য। ধন্যবাদ। বহু আবেদন নিবেদন দৌড়ঝাঁপ, কিন্তু ফল অশ্বডিম্ব। শেষমেশ গ্রামবাসী ভোট বয়কটের ডাক দিলেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, একুশের বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের আওয়াজ উঠল তারাপুর জিপির ষষ্ঠ খণ্ড টুকুর গ্রামে। রবিবার গ্রামবাসী ক্ষোভ ব্যক্ত করে সংবাদ মাধ্যমকে জানান, একই সড়কে বারবার অর্থ বরাদ্দ হয়েছে কিন্তু কাজ হয়নি। বিধায়ক, গ্রাম পঞ্চায়েত, এপি সদস্য সবার কাছে বেহাল এই গ্রামীণ সড়ক সংস্কারের দাবিতে তারা গিয়েছেন, কিন্তু সড়ক তার বেহাল দশা কাটিয়ে উঠতে পারেনি আজও। বাবা, আমার ঘর নাই, দুয়ার নাই, সরকারের কোনো সাহায্য সখাত নাই, কোটি কোটি পুয়া তিন গু আছে নিতা রুজু করিও তো আমার এখা ওয়াইতা পারেন না। একবারে ঘর ভাঙ্গে মাটিত লাগি যার ঘর তুলিয়ে নিবাই আপনি। রাস্তা অর্থ নাই, কারেন্টের বীজ নাই, আমরা এবার ধরুতা পড়াইতে ছেলে মেয়ে কুবসুতা কষ্ট করে পড়াই আর আমরা বড় কষ্ট করে খাই আর আমরা কারেন্ট একদম নাই, একবারে নাই, একবার এই বাজুত কুটিও নাই, আপনার কারেন্ট কুটিও দিছো না, এই বাজুত আইনু না, এই বাজুর গরিব দুঃখী কেউ দেখইনু না আমরা রে। আপনার রিপোর্ট দেওয়া আছে আমরা ঘুরিয়ে গেছি না। গ্রামবাসী এদিন আরো অভিযোগ করেন, স্বাধীনতার এত বছর পরও তাদের গ্রামে যায়নি বিদ্যুৎ, কোন গ্রামবাসীর ভাগ্যে জোটেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ, গ্রামবাসী পাননি কোনো সরকারি সাহায্য, তারপরও তারা বেঁচে থাকার চেষ্টা করছেন, কিন্তু এভাবে আর কত?
নরেন্দ্র মোদীর কার্যকলাপে খুশি হয়ে বড়খলার বদরপুর মাছিমপুর জিপির 30 জন সংখ্যালঘু মহিলা বিধায়ক কৃষ্ণনাথের বাড়িতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। রবিবার প্রায় 300 জন মহিলা দলে যোগদান করার কথা ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে করোনা মহামারীর জন্য সরকারি বিধিনিষেধ মেনে এদিন 30 জন মহিলা একত্রিত হয়ে বিধায়ক কৃষ্ণনাথের বাড়িতে এসে বিজেপিতে যোগদান করেছেন। বাকিরা আগামীতে যোগদান করবেন বলে জানায় তারা। আমরা অতদিন পরে বিজেপিতে যোগদান করছি, চেষ্টা মানে অতদিন আমরা দেখছি, মানে চেষ্টা করছি এবং দেখেছি যে আমাদের কোনো ওজন নয়, উন্নতি নাই। এখন মানে আমরা দেখছি যে আমাদের গ্রামে এবং আমাদের এরিয়াতে উন্নতি হয়েছে, তার কারণে আমরা এখন বিজেপির সঙ্গে যোগদান। এই অল্প সময়ের মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির টুপি মাথায় দিয়ে ওনাদেরকে দলে আমরা নিয়েছি, আর আশা রাখছি আগামী দিনে ওনারা আমাদের দলের জন্য ভালোভাবে কাজ করবেন, আমাদের দল আরও মজবুত হবে আর আমরা উন্নয়নমূলক কাজ করতে আমরা আরও সক্ষম হব। আজকে টোটাল ওনারা এসছেন, ওনাদের ইয়ে ছিল, কথা ছিল 300 জনের, কিন্তু ওনারা আজকে আমার বাড়িতে এসছেন ওনারা 30 জনে ওনারা করেছেন। গতদিন এসছিলেন ভাঙ্গারপাড় জিবি থেকে মহিলারা, শুধু মাইনরিটি সম্প্রদায় থেকে মহিলারা এসেছিলেন 130 জন, আর আজকে ওনারা আমার বাড়িতে এসছেন ওনারা 27 জন এখানে প্রেজেন্ট আছেন, আর আগামী দিনে ওনারা 300 জনের টার্গেট নিয়েছেন, 300 জন মাইনরিটি মহিলা নিয়ে জিপিতে একটা প্রোগ্রাম করা হবে। লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠল অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে। দক্ষিণ করিমগঞ্জের জনকল্যাণ জিপির তালতলা গ্রামের অঙ্গনওয়াড়ি কর্মী হাফিজা বেগমের বিরুদ্ধে এই অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। রবিবার গ্রামের বাসিন্দারা সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেন, বিগত 5 বছরের বরাদ্দ অর্থের কোনো হিসাব পাওয়া যায়নি। 2015 থেকে আজ অবধি এই সেন্টারে শিশুদের কোনো ক্লাসও করাননি হাফিজা। এদিকে গ্রামবাসীরা ক্ষোভে ফুঁসছেন, আজ করতে পেরে রবিবার সকালে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে, তবে এসব খাদ্য সামগ্রী সেন্টারের পরিবর্তে শিক্ষক ফখরুল ইসলামের বাড়িতে বিতরণ করা হয়েছে বলে অভিযোগ জনগণের। বিষয়টি নিয়ে গ্রামবাসী এদিন বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। চাউলনা শুনছুন বাড়ি বাটা চলে, তো বাটা তো নগর অঙ্গনা দিয়ে তো বাড়িতে বাটা হয়েছে, ইচ্ছা তাক বাটি দিন যখন হরতা গেছেন দেওয়ার পর খুদে দেওয়া হয়েছে, খুদে দিলেছে। এটা কোন ধরনের নিয়ম? ওটা তার বিচার চাই দেন, হরতার খুদে কিতা লাগি দিলা এখানে বাচ্চাকে চাউল ডেল ফাইন নি না। তোমার নাম কিতা ভাই? আলতারিফ। এখানে বাচ্চাকে চাউল ফাইন নি? ফাইন না, কিছু ফাইন না। ফাইন না, পড়াশোনা হয়নি কেন এই সেন্টারও? সম্পূর্ণ বেহাল হয়ে পড়েছে বড়খলার টিআরকে সড়ক। মানিকপুরের বরাক নদীর ভাঙনও তীব্র আকার নিয়েছে। গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে ভাঙন বৃহৎ আকার ধারণ করায় টিআরকে সড়কের 150 মিটার অংশ বরাকের গর্ভে তলিয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়ক নদীতে বিলীন হয়ে গেলেও পূর্ত ও জলসম্পদ বিভাগের পক্ষ থেকে কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। বিগত কয়েক বছর থেকে মানিকপুর এলাকায় বরাক নদীর ভাঙন চলছে, যার ফলে যানবাহন চলাচল অনেক দিন ধরেই বন্ধ। এখন পায়ে হেঁটেও চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এলাকাবাসী একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, অসহায় মানুষকে নদীর ধারে দাঁড়িয়ে চোখের জল ফেলতে হচ্ছে। ভাঙন ঘিরে রাজনৈতিক তরজাও রয়েছে। চলতি বছরের ভাঙন ও নদীর জল অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণে ওই সড়কটির 90% নদী গর্ভে বিলীন হয়ে যায়, বাকি 10% সড়ক দিয়ে জনগণকে যাতায়াত করতে হচ্ছে। এর ফলে ওইটুকু অংশ পার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হয় প্রতিদিন। বাইক নিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন অনেক লোক। ভাঙন রোধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন না জিপি সভাপতি আলী আহমেদ ও বিধায়ক কিশোরনাথও। কিশোরনাথ নির্বাচিত হওয়ার পর একবার ভাঙন দেখতে গিয়েছিলেন, যদিও কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেননি বলে এলাকাবাসী জানিয়েছেন। বিজেপি হোক কংগ্রেস হোক, কেউ আইয়া আমরা এখানে আইয়া দেখেন না, আমরা কিরকম ভোট দিমুই কেন? আমরার তো ভোট দেওয়ার কোনো ক্ষমতা নাই। আমরার যে গড় আছে ওই আপনারা দেখা আইয়া, এই গড়ের লগে আমরার বাঙ্গা, আমরা কই যেতাম বাচ্চারা লইয়া, রাত্রে ঘুম হয় না আমরা বাঙ্গা লইয়া। এখন আমরা বাঙ্গা দিয়ে কিরকম আমরা ইয়ে কাজটা চলবো? আমরা এমএলএ ওয়ার না, কেউ খোঁজ করেন না।
আমরা যে এই রোগীরা নিয়ে স্কুলে যাইতরা এই আমরা এই দিকে তো এই কত মানুষ আইতরা যাইতরা তার আটিয়া আইতো পারেন না যাইতো পারেন না এর মধ্যে কোনো দুর্ঘটনা হইছিল হ্যাঁ বাইক লইয়া বেজান ফড়ে তো বাইক লইয়া বেজান ফড়ের মানুষ না টাকা সেনশন যদিও হয় কাজ তো সর্জবিনে কাজ হয় না হ্যাঁ টাকা তো খাতাত তারা মেকআপ করে দেয় একটু কাজ করলো তারপরে আর বলেছেন যেন আপনারা আমাকে বলছেন এটা কিছুদিন আগে একটা টেম্পোরারি একটা কাজ করা হয়েছিল মানিকপুরের পয়েন্টে আর ওখানে প্রতি ডিপার্টমেন্টের লোকেরা বলে ছিলেন ডিপার্টমেন্টেরা দেখেছেন বা ওই সময় জনগণরা দেখেছেন যখন কাজ হচ্ছিল ওই সময় কেউ কমপ্লেন করেননি যে বা নিম্নমানের কাজ হচ্ছে বা ইয়ে সে হচ্ছে যখন কাজ হচ্ছিল তখন তো সবাই খুশি ছিলেন পরে যখন আবার এটা দু বছর আগের কথা দু বছরের মধ্যে আবার দুবার ফ্লাডও এসছে তারপরে আবার ভেঙে গেছে তারপরে লোকেরা বলছেন সেটা আমি মানছি নিম্নমানের কাজ হয়েছে যখন পাবলিকের জনগণ যেটা বলছেন আমি মানছি কিন্তু আমি জনগণকে বলতে চাইছি যে এইবার যখন কাজ হবে যখন এবার যখন কাজ স্টার্ট হবে যাতে কাজ করার সময় যদি নিম্নমানে কোথায় আপনারা দেখেন বা নিম্নমানে কাজ হচ্ছে তা আমি বলবো সরাসরি আপনারা ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করুন বা যদি মনে করুন আমার সঙ্গে যোগাযোগ করতে আমার সঙ্গে সরাসরিভাবে যোগাযোগ করুন আমরা নিম্নমানের মতো কাজ হতে দেবো না কেন এত বছর পর এই এলাকার স্যাংশন করে এসছে রাস্তা এই নদী ভাঙনের আর এটা যদি নিম্নমানের কাজ হয় সেটা কোনো মতেই মেনে নেওয়া যাবে না আমি মেনে নিয়ে 200তম জন্মবার্ষিকীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল বদরপুর প্রেস ক্লাব ক্লাবের সভাপতি সেহেরুল ইসলাম বকুরের পৌরোহিত্যে বদরপুর ঘাটে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যাসাগরের জীবন ও কর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয় এতে সেলিম আহমেদ পিন্টু শুক্লবৈদ্য যীশুনাথ তাজউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন বাংলা সংবাদ মাধ্যমে কাজ করা প্রত্যেক সদস্য বিদ্যাসাগরের কাছে ঋণী বলে বক্তারা উল্লেখ করেন ওনার অবদানের জন্যই আজ আমরা বাংলায় লিখতে পারছি তাই বদরপুর প্রেস ক্লাব ওনার স্মৃতি স্বরূপ আজ 200তম জন্মদিন পালন করছে 20 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয় তিনি বিধবা বিবাহ প্রচলন করেছিলেন তিনি স্ত্রী শিক্ষার প্রসারের জন্য বেশি জোর দিয়েছেন আমরা যে আজ বাংলা ভাষায় লিখছি বা পড়ছি এই যে মূল কারিগর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণভূত বইটি তার নিজের লেখা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না আমি আজকের দিনে তার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তিনি তার সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিলেন এবং তিনি তার সময়ের চেয়ে এগিয়ে ছিলেন তার প্রমাণ হলো তিনি সেই সময় বাংলা লিপি প্রচলন করেছিলেন যে বাংলা লিপি আমরা আজ ব্যবহার করছি বাংলা লিপি সেছাড়া তাছাড়াও আমরা আরেকটা জিনিস দেখতে পাই উনি তার পরিবার থেকে শিক্ষা পেয়েছিলেন এবং 5 বছর বয়স হওয়ার আগেই প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে শুরু করেছিলেন স্কুলে ভর্তি হয়েছিলেন সব মিলিয়ে একটা জিনিস বুঝতে পারছি যে আমাদের পরিবারটাই মেয়ে আজকে পরিবার থেকে যদি একটা শিশু শিক্ষা পায় এবং সেই শিক্ষা পরবর্তী জীবনে ভালো জায়গায় কাজে লাগাতে পারে যেমন যা করেছে কিশোর বিদ্যালয় 5 বছর বয়সে উনি সেই সময়ে 200 বছর আগে মাত্র 5 বছর বয়সে উনি শিক্ষা শুরু করেছিলেন এবং শেষ পর্যন্ত তার মেধার করা প্রমাণ রেখেছেন তিনি প্রমাণ রেখেছেন তার সমাজ সংস্কার মনোভাবের মহিলাদের শিক্ষা বিধবা বিবাহ ঐশ্ব আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন সবচেয়ে বড় অবদান আমরা বলবো ওই বর্ণবোধ বা বাংলা লিপি যখন বাংলা যে লিপি প্রচলিত লিপি রয়েছে তার পেছনে আমাদের এই বিদ্যাসাগরের অবদান সবচেয়ে বেশি আমরা 200 বছর কেন 500 বছর পরেও তাকে বলতে পারবো না যতদিন বাংলা ভাষা থাকবে তার অবদানের কথা আমরা মনে রাখবো এই বলে আমি ইফ নট ইউ দেন হু উন্মোচিত হল ইংরেজি গল্প কবিতার পুস্তক শনিবার মধ্যশহর সাংস্কৃতিক সমিতির প্রেক্ষাগৃহে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কেশর মিশেলের লেখা ইংরেজি গল্প কবিতার ওই পুস্তকের আবরণ উন্মোচন করা হয়েছে উন্মোচন করেছেন শিক্ষাবিদ সঞ্জীব দেব লস্কর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদরুদ্দিন চৌধুরী শান্তনু দাস শাহনাজ চৌধুরী আক্তার হোসেন সহ অনেকে আগামীতে স্বপ্ন আপনার কি রয়েছে আমার স্বপ্ন তো একটু ইঞ্জিনিয়ারিং পাস করতাম আর এর মিডিলে কয়েকটা বই লিখব আর মানে রাফ আছে বলে আস্তে আস্তে লেখা শুরু করব
ইন্ডিপেন্ডেন্টলি করছি, কেউ এমন কিছু হেল্প লাগছে না, আমার ইন্ডিপেন্ডেন্টলি করছি নিজে থেকে। ইফ নট ইউ দেন হু? বইটা কবে থেকে ইয়ে করেছেন? আমি শুরু আমি 2019 এন্ডে শুরু করে দিয়েছিলাম, বাট এই সময় পাইনি, তো এই লকডাউনের সময় সময় পেয়েছি, তখন আমি আর কি কাজে লাগাইছিলাম। এক্স্যাক্টলি তো বলতে পারি না, অ্যারাউন্ড 6 মান্থস লেগেছে, মানে পুরো কাজটা শুরু। উন্মোচিত হলো শিবম মাল্টিমিডিয়া প্রোডাকশনের নতুন প্রযোজনা 10-10-100। শনিবার শিলচর ইরোরা হেরিটেজ হলে প্রযোজনাটির উন্মোচন করেছেন বিখ্যাত বাজু শিল্পী দেবাঞ্জন মুখোপাধ্যায়, প্রখ্যাত তবলাবাদক সঞ্জয় প্রকাশ দাস, স্বর্ণালী চৌধুরী, সব্যসাচী রুদ্রগুপ্ত এবং জয়দীপ চক্রবর্তী। পরে শিবম মাল্টিমিডিয়া প্রোডাকশনের ডিরেক্টর শিবম দাস জানিয়েছেন, অনেক কিছু করার ইচ্ছে থাকলেও করোনার বাড়বাড়ন্তের জন্য তা করা যায়নি। তিনি বলেন, এই প্রযোজনা শিশুদের বাংলা কবিতা ছড়া শেখার অনুপ্রেরণা যোগাবে। বস্ত্র বিতরণ করল অভিযান এনজিও। রবিবার রংপুর আঙ্গারডুর দুর্গাপুজো মণ্ডপে এলাকার 110 জন দুস্থের হাতে তারা এসব বস্ত্র তুলে দেন। কোভিড-19 সরকারি বিধি মেনেই এদিন বস্ত্র বিতরণ করেছেন সংগঠনের কর্মকর্তারা। তাদের একাজে সাহায্য করেছেন পুজো মণ্ডপের কর্মকর্তারাও। এদিনের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশ সারদা, চয়ন ডাটা, দীপজ্যোতি রায়, টুটন কর্মকার সহ অনেকে। দুস্থদের বস্ত্র বিতরণ করলেন উধারবন্দের সমাজসেবী তাপস দাস। রবিবার পূর্বসূচি অনুযায়ী লাশিংপার চাবাগান ও হরিনগর জিপিতে 500 দুস্থ পরিবারের হাতে বস্ত্র তুলে দেন তাপস। পরে তিনি জানিয়েছেন, দুস্থ অসহায়দের পাশে তিনি বরাবর ছিলেন এবং থাকবেন। পুরো উধারবন্দ বিধানসভা কেন্দ্রে অনুন্য 3000 দুস্থ পরিবারকে বস্ত্র বিতরণের পরিকল্পনা রয়েছে তার। অমরানগর মধুরা বাজার আর কুম্ভাতে আমরা কাপড় ডিস্ট্রিবিউশন করেছি, প্রায় 300 খানে কাপড় ওখানে দিয়েছি। আজকেও প্রায় 300 কাপড় আমরা দেবো। একটা হচ্ছে গিয়ে এখানে নার্সিং টি এস্টেটে, আর তারপর আমরা যাব হরিনগর, হরিনগরেও দেবো। এই দুই জায়গাতে আজকেও প্রায় 350 কাপড় যাবে। আর আমরা এইবার পুরো উধারবন্দে প্রায় 3000 কাপড় আমরা ডিস্ট্রিবিউট করবো। আগামীকালকেও আছে, আমরা এইভাবে একদিন পর একদিন একদিন আমরা দিয়ে যাবো, যার যখন যেখানে সুবিধা হবে। আজকে যে লাস্টিং চা বাগানে যে বস্ত্র বিতরণ করলেন, প্রায় কতজন মানুষ এখানে? প্রায় আজকে সব মিলিয়ে আজকে 350 হবে এখানে আর ইচ্ছে হরিনগর মিলিয়ে। বরাক যুবমঞ্চ নামে নতুন একটি এনজিও আত্মপ্রকাশ করেছে। রবিবার শিলচরের একটি মলে এক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করে বেসরকারি এই স্বেচ্ছাসেবী সংগঠন। এই উপলক্ষে এদিন এক সভার আয়োজন করা হয়। সভা শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংগঠনের সভাপতি কৃষ্ণ রায় জানান, তিনটি ইস্যুতেই তারা সবসময় সরব থাকবেন। এগুলো হল যুব সমাজের প্রতিভাকে সমাজের কাজে লাগানো, একদিন থেকে 10 বছরের শিশুদের সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া এবং সরকারি প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা দেখা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজু রায়, মনোজ তালুকদার, শান্তনু চৌধুরী, রানু দেবনাথ, বিজয় চন্দ সহ আরো অনেকে। প্রপারলি 3 মকসদ সে হামনে ইয়ে শুরু কিয়া হে। পহলা জো হে ও গভর্নমেন্ট কি তরফ সে দিয়ে গয়ে জিতনে ভি কল্যাণকারী যোজনায়ে হে জো যুবাও কে লিয়ে হে, উনকো কেসে গ্রাউন্ড লেভেল মে লায়া যা সকে উসকে লিয়ে মতলব কাম করনা। जैसे कि स्किल डेवलपमेंट हुआ, मुद्रा लोन हो गया और कौशल विकास योजना हो गया, उनसे किस तरीके से बराक के युवाओं को लाभान्वित किया जा सके, यह हमारा पहला मुद्दा। और दूसरा जो है, हमारे यहाँ के जो बच्चे हैं जो 1 दिन से लेकर 10 साल तक जितने भी आर्थिक रूप से जो पीछे हुए हैं परिवार, उनके जो बच्चे हैं उनका जो उनको काफ़ी बहुत सारे ऐसे प्रॉब्लम्स होते हैं जैसे कि स्वास्थ्य के व्यापार में, तो उनको कैसे सहायता किया जा सके उस बारे में हम काम करेंगे। तीसरा जो है, किसी भी तरह का कोई भी दुर्नीति हो गया और कुछ भी हो गया जिससे
हमारे यहाँ का युवाओं का अहित साध्य होता है, उसको कैसे हम लोग रोक सके या उसका कैसे हम विरोध कर सके, उसी के बारे में उसी दिन मुद्दे को लेके हमारा ये प्रयास है। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। বরাকে রাজ্য বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি, মন্ত্রী হিমন্তের হস্তক্ষেপ চাইল ছাত্র সংসদ। শিলচর টুকুর গ্রামের সড়ক সংস্কারে দুর্নীতি, নেই বিদ্যুৎ, ভোট বয়কটের ডাক জনতার। নদীগর্ভে তলিয়ে যাচ্ছে টিআরকে সড়ক, রাজনৈতিক তরজার বলি হচ্ছেন আম জনতা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।